শুনেন আরেকটা শেষ হবে না কোনোদিনও, এটা আমি জানি, কিন্তু শিল্পী আছে অনেক অনেক শিল্পী, আমি বলি এখনো 50 জনের উপরে শিল্পী। এটা 4 মিনিট করে হিসাব করেন যে সময়টা পাওয়া যাবে কিনা। আকাশ ভাই অবশ্যই আপনাদেরকে আবার সময় সুযোগ থাকলে গান শোনাবে, কিন্তু স্যার বসে আছে আমাদের সম্মানিত অতিথি আজকের মনোরঞ্জনশীল গোপাল এমপি মাননীয় সংসদ দিনাজপুরে এক আসন এখন পর্যন্ত বসে আছে। এখন স্যার বলতেছে আমাকে একটি গান করার জন্য, বিষয়টা হচ্ছে আমার কণ্ঠের অবস্থা ভালো না, এমনিতে ঠান্ডা লেগেছে না জীবনিষ্ঠ গাছো, আমি একা তো গাইতে পারবো না, আমি বলবো যে আকাশ ভাই, বাবলি দেওয়ান, স্বপ্না দেওয়ান, কামাল দেওয়ান যারা আছে সবাই আমাকে একটু সহযোগিতা করতে হবে নাকি সবাই মিলে গাই। আমি স্যারের সৌজন্যে শুধু আমার একেবারেই অবস্থা বেশি ভালো না, আমি ছোট্ট করে গাই, তারপর শিল্পী যারা আছেন আমাদের তুলি ফয়েজ ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে হক লাংটা এত ভালোবাসি এত কাছে আসি এত ভালোবাসি রে বন্ধু এত কাছে আসি পাছে যদি যাবে আমায় ফেলে কেন বলো কাছে নিলে ডাকিয়া বন্ধু রে কেন বলো কাছে নিলে ডাকিয়া এত ভালো কাছে নিলে ডাকিয়া আমি তো আর রাধা নই রাধার মতো হইয়া হয়তো পাবো না কিছুই ভালোবাসিয়া বলো কাছে নীলে ডাকিয়া মাতাল বন্ধুরে
গাইও মন তারি পরে যদি মনে ভুল করিয়া কেন বলো কাছে ডাকিয়া বন্ধু কেন বলো কাছে নীলে ডাকিয়া ধন্যবাদ স্যারকে ধন্যবাদ আপনাদের সবাইকে আর